স্নোফল শুরু হয়ে গেছে। এখানে এত ঠান্ডা, এত ঠান্ডা। অক্সিজেন ক্যান এইটা মাস্ট করে দিয়েছে। বয়স্ক আছে, বাচ্চারা আছে, তাদের জন্য অক্সিজেন ক্যানটা খুবই দরকার। আমি উত্তম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। আমি এখন আছি ছাঙ্গুলেকে। ছাঙ্গুলেকে কালকে যেহেতু প্রচুর স্নোফল হয়েছে, তার রেশ এখন আমরা দেখতে পাচ্ছি ছাঙ্গুলেকে। আমাকে কমেন্ট করে জানান এর আগে তোমরা কারা কারা এসে ছাঙ্গুলেকে এরকম আইস, এরকম বরফ পেয়েছো। 12,000 ফিট উচ্চতায় কি সত্যি অক্সিজেনের প্রবলেম হয়? দিনটা 15 এপ্রিল 2024, আমরা গেছিলাম ইস্ট সিকিমে। ইস্ট সিকিমে আজ আমাদের তৃতীয় দিন। ইস্ট সিকিম সিজের প্রথম দিন আড়িতার ও দ্বিতীয় দিন পদম ছেনের বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে। যদি এখনও প্রথম ও দ্বিতীয় পর্ব না দেখে থাকেন, প্লিজ দেখে নিন। ইস্ট সিকিম ট্যুরে তৃতীয় দিনে আমরা পদম ছেন থেকে ওল্ড বাবা মন্দির, থাম্বি ভিউ পয়েন্ট, কুপুপ্লেক ও ছাঙ্গুলেক বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। পদম ছেন হোমস্টে থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এরপর থেকে শুরু হলো পাহাড়ি রাস্তার আসল অ্যাডভেঞ্চার। আমরা এখন চলে এসেছি জুলুক জায়গাটা চলে এসেছি। এটা জুলুক একটা গ্রাম, বেশ সুন্দর সুন্দর কটকের নিয়ে এখানে গ্রামটা। আমরা এখন জুলুক থেকে যাব উপর দিকে, আর জুলুক থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে থাম্বি ভিউ পয়েন্ট। তাহলে সিল্ক রুট, যেটাকে আমরা বলছি এতক্ষণ ধরে সিল্ক রুট দেখবো, সিল্ক রুটটা আসলে যে কি সেই রাস্তাটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে থাম্বি ভিউ পয়েন্টে। এখানে নাথাং ভ্যালি অ্যান্ড ওল্ড বাবা মন্দির যাওয়ার যে রাস্তাটা রয়েছে তার মধ্যে একটা ভিউ পয়েন্ট, দুটো ভিউ পয়েন্ট আসে। একটা ভিউ পয়েন্ট আমরা অলরেডি ক্রস করে এসেছি, যেখান থেকে হাফ সিল্ক রুটটা দেখা যাচ্ছিল, আর এখন যেই ভিউ পয়েন্টে রয়েছি এই ভিউ পয়েন্টটা কিন্তু 11,200 ফিট উচ্চতায় রয়েছে থাম্বি ভিউ পয়েন্ট। এইখান থেকে তোমরা ব্যাক সাইডে যে ভিউটা পাবে সেটা হচ্ছে টোটাল সিল্ক রুট, যেটা জিগজ্যাগ রুট যেটাকে বলে। উচ্চতার কারণে এখানে শ্বাসকষ্ট হতে পারে, প্রয়োজনে অক্সিজেন ক্যান অবশ্যই নিজের কাছে রাখবেন। থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড দেখে পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দিরে। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি দাদাদের তরফ থেকে একটা খুব সুন্দর লাঙ্গার হচ্ছে। সিকিমের এই বাবা মন্দিরের গল্প হয়তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলি, ভারতের একজন সেনাবাহিনীর জওয়ান ছিলেন হরভজন সিং, আর তাকে ঘিরেই রয়েছে অনেক রহস্যময় গল্প, আর তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই হরভজন সিং মন্দির, হরফে বাবা মন্দির। 1966 সালে হরভজন সিং ভারতের সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে একজন জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। 1967তে তার পোস্টিং হয় নাথুলা সীমান্তে, আর এর কিছুদিন পরেই ডিউটি অবস্থাতে হরভজন সিংয়ের মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিয়ে বলা হয় যে হরভজন সিং এই সময় টুকলা থেকে ডোমজুড় যাচ্ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে তার গাড়ি গভীর খাদে পড়ে যায়। অন্যান্য জওয়ানরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। ভারতের সেনারা অনুমান করে যে হরভজন সিং হয়তো তার ডিউটি থেকে পালিয়ে গিয়েছিলেন। কিছুদিন পরে হরভজন সিং অন্য এক জওয়ানের স্বপ্নে এসে বলে দেয় তার দেহ কোথায় পড়ে আছে। সেই মতো পরের দিন সকল জওয়ানরা সেই জায়গা থেকেই তার দেহকে উদ্ধার করে। হরভজন সিং যে ডিউটি ছেড়ে পালিয়ে যাননি সেটা জওয়ানরা স্বীকার করে নেয়। বেশ কিছুদিন পর হরভজন সিং আরও অন্যান্য সেনা জওয়ানদের স্বপ্নে এসে জানান দিতে থাকেন যে তিনি জীবিত না থাকলেও তার আত্মা সীমান্ত রক্ষার জন্য সব সময় অন ডিউটিতে আছেন। ব্যাপারটা প্রথম সবার কাছে অবিশ্বাস্য লাগলেও বেশ কিছুদিন পর থেকে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটতে থাকে। যেমন কেউ ডিউটিতে থাকাকালীন কোনো শত্রুপক্ষের থেকে আক্রমণ হলে হরভজন সিং আগে থেকেই তা স্বপ্নের মাধ্যমে আগাম জানান দিতেন। এছাড়া নাইট ডিউটি থাকাকালীন কোনো জওয়ান ঘুমিয়ে পড়লে তখনই তার গালে এসে পড়ত এক অদৃশ্য হাতের থাপ্পড়।
তখন থেকে সেনারা উপলব্ধি করতে থাকেন যে হরভজন সিং সবসময় তাদের সাথেই রয়েছেন। ভারতীয় সেনাদের সাথে অদৃশ্যভাবে দিনের পর দিন আজও ডিউটি করে যাচ্ছেন হরভজন সিং। এটা ওনার কোয়ার্টার ছিল, এখনো ওনার যেসব পোশাক পরে ডিউটি করত এইসব পোশাকগুলো এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। সংরক্ষিত করে রাখা আছে ওনার ডিফারেন্ট আইটেমস, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, ওনার পাগড়ি পাগড়ি ওনার ড্রেস, ওনার জুতো এখনো সেইভাবেই আছে। ওল্ড বাবা মন্দির ঘুরে আমরা এগিয়ে চললাম 13,500 ফিট উচ্চতায় অবস্থিত কুপুপ লেকে, যার অপর নাম এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক বলা হয় কারণ এটির আকারটা অনেকটা হাতির মতন। এলিফ্যান্ট লেক দেখে এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে। যাওয়ার পথে ডান দিকে চলে গেলে ওপর দিয়ে চলে গেলে নাথুলা, নাথুলা ভিডিও আমরা অন্য কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুক্ষণ পথ অতিক্রম করার পর পৌঁছে গেলাম ছাঙ্গু লেকে। স্নোফল শুরু হয়ে গেছে, যেটার আশায় আমরা ছিলাম। ভাবছিলাম কখন স্নোফল হবে ফাইনালি স্নোফলটা পেয়েছি আমরা। এখানে আসলে সত্যি মনে হচ্ছে একটা অন্য দুনিয়ায় বা অন্য জগতে চলে এসেছি। নমস্কার, আমরা এখন রয়েছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে ট্রেডিশনাল বাকু পরে আমি পরে নিয়েছি, তোমরাও পড়তে পারবে। 200 টাকা করে দিদিরাই তোমাদের এই সিকিম ট্রেডিশনাল অ্যাটায়ারে সাজিয়ে দেবে। এই ছাঙ্গু লেকে, ছাঙ্গু লেকের পাশেই রয়েছে একটা রোপওয়ে যেটা ওপর নিয়ে যাচ্ছে, উপর থেকে আবার ব্যাক করে আবার নিয়ে এসেছে। প্রচুর ভিড়, উপর থেকে দেখা গেলে একটু খুব ভালো হতো, পুরো ছাঙ্গু লেকটা একটা ওভারভিউ। ওই ক্যাফেটেরিয়াটা খেতে যাব উপর থেকে। হ্যাঁ, ওখানে চল চল। উপর থেকে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এখানটা এত লাইন আমি আর করতে চাইছি না, টাইমও হয়ে গেছে। এখানে পার পার্সেন 360 টাকা করে। একবার আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন, উপর থেকে ভিউটা দারুণ লাগে, দারুণ। হেভি স্নোফল হওয়ার কারণে লেকের চারিধাক দিয়ে দেখতে পাচ্ছ খুব পুরু বরফ জমে আছে। তো এখানে বাচ্চাদের এবং যারা বয়স্ক আছো তাদের একটু ঘুরে দেখাটা একটু কষ্টকর হওয়ার জন্যই তাদের জন্য রয়েছে ইয়াকের ব্যবস্থা। ইয়াকে করে তোমরা পুরো লেকটা ভালোভাবে ঘুরে দেখতে পারবে, আর যদি ইয়াক নাও তাহলে সেটা পড়বে তোমাদের 800 টাকা।